তো দেখো, আজকের আমরা করব ক্লাস 12-এর সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, অর্থাৎ চ্যাপ্টার 13। 13 নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এটা তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছ যে স্যার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা নিয়ে একটু আলোচনা করুন এবং ওই চ্যাপ্টারটা পুরো আপনি কমপ্লিট করুন। তো সেই জন্য আজকে আমরা প্রথমেই করে ফেলবো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ব্যাপারটা আসলে কী। তাহলে দেখো, আমরা প্রথমে করব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো এইখানে দেখো তিনটে শব্দ রয়েছে। কী কী তিনটে শব্দ? একটা হলো স্টেটমেন্ট, একটা হলো ফ্লো, আর একটা হলো ক্যাশ। তাহলে দেখো, স্টেটমেন্ট কথার মানে কি? বিবরণী। তাহলে আমাদেরকে একটি বিবরণী প্রস্তুত করতে হবে, এবং সেটা কিসের বিবরণী প্রস্তুত করতে হবে? ক্যাশ ফ্লোয়ের, অর্থাৎ যে নগদ যে টাকা সেটা কখন ফ্লো হয়ে বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ কখন ক্যাশটা আউটফ্লো হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, এবং কখন ক্যাশটা প্রবাহিত হয়ে আমাদের কাছে আসছে, অর্থাৎ কখন ক্যাশের ইনফ্লো হচ্ছে। তো তার আমাদের একটা কী করতে হবে? বিবরণী প্রস্তুত করতে হবে। আচ্ছা, ব্যাপারটাকে যদি আমি আরেকটু বুঝিয়ে বলি, যে একটা কোম্পানি যখন রয়েছে তার কী কী ক্যাশ ট্রানজ্যাকশান হতে পারে, চলো আমরা একটু দেখে নিই। ভাবো কোনো জায়গায় যদি হয়, তো ভাবো কী কী হতে পারে। আমি ভাবো লিখছি এখানে, ভাবো পারচেস, ঠিক আছে, পারচেস ফার্নিচার। তো ফার্নিচার তোমরা জানো একটা ফিক্সড অ্যাসেট, ঠিক আছে। তো একটা ফার্নিচার কেনা হচ্ছে, কত টাকা দিয়ে কেনা হচ্ছে? ভাবো 10,000 টাকা দিয়ে একটা ফার্নিচারকে কেনা হচ্ছে। তাহলে ভাবো আমার একটা কোম্পানি আছে এবং আমি 10,000 টাকা দিয়ে একটা ফার্নিচার কিনছি, মানে আমার হাত থেকে টাকা কী হচ্ছে? বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে কী হচ্ছে? আমার ক্যাশগুলো হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে, মানে ক্যাশের আউটফ্লো হচ্ছে। তার মানে আমার ক্যাশ বেরিয়ে চলে যাচ্ছে, মানে আমি ব্র্যাকেট করে দিচ্ছি, আমার টাকা কী হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস হলে আমি ব্র্যাকেট করে দেবো, ঠিক আছে। একইভাবে এরকমও হতে পারে যে এবার আমি একটা ফার্নিচারকে ভাবো বিক্রি করে দিচ্ছি, যে সোল্ড ফার্নিচার, ঠিক আছে, সোল্ড ফার্নিচার। তো আমি যদি এখন 4,000 টাকা দামের একটা ফার্নিচারকে বিক্রি করে দিই, তাহলে কী হবে? আমি যদি ফার্নিচারকে বিক্রি করে দিই, তাহলে হবে কি, আমার কাছে আবার টাকা চলে আসবে। তো টাকা আমার কী হলো? এবারে ইনফ্লো হলো, আমার কাছে এলো। তাই জন্য দেখো, আমার কাছে যখন টাকা আসছে আমি কিন্তু ব্র্যাকেট করব না, তখন টাকা প্লাস হচ্ছে, ব্র্যাকেট করব না, আর ব্র্যাকেট করছি মানে কি, টাকা মাইনাস হচ্ছে। এরকম হতে পারে। আবার ভাবো আমার কোম্পানিতে অনেক টাকার দরকার, কিন্তু আমার কাছে সেই পরিমাণ ক্যাপিটাল নেই। তো আমি কী করব, কিছু ইকুইটি শেয়ার ইস্যু করব, কিছু শেয়ারকে আমি কী করব, শেয়ার ইস্যু করব, ঠিক আছে। শেয়ার ইস্যু করে আমি কিছু টাকা কালেক্ট করব। তো ভাবো আমি 15,000 টাকা কালেক্ট করলাম শেয়ার ইস্যু করে, তাহলে আমার হাতে টাকা এলো। তো দেখো কী কীভাবে আমাদের হাতে টাকা আসতে পারে। আবার ভাবো আমি লোন নিলাম, ঠিক আছে, লোন টেকেন বলে আমি লিখলাম, লোন নিলাম, তাহলে আমাদের কাছে কী হলো? আবার টাকা আমার কাছে কী হলো? এলো। ভাবো আমি 3,000 টাকার লোন নিলাম, ঠিক আছে, তাহলে আমার কাছে টাকা আসছে। আচ্ছা, এবারে তোমরা একটা জিনিস ভেবে দেখো, এই যে লোনটা নিলাম 3,000 টাকা, তো এই লোনের এগেনস্টে আমাকে তো একটাভাবে ইন্টারেস্ট দিতে হবে। ভাবো আমাকে 10% ইন্টারেস্ট দিতে হবে, তাহলে আমাকে কী করতে হবে? ইন্টারেস্ট পে করতে হবে, আমি যার থেকে লোনটা নিয়েছি, তাই না? তাহলে আমি আবার লিখলাম ইন্টারেস্ট পেড, তাহলে আমাকে কি 3,000 টাকার 10% ইন্টারেস্ট, অর্থাৎ 300 টাকা কিন্তু আমাকে পে করতে হবে। বুঝতে পারলে? তো দেখো আমার এই টাকাগুলো কী হচ্ছে? খরচ হচ্ছে, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে রেখেছি, মানে এগুলো কী হচ্ছে? আমার টাকা আউটফ্লো হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আবার এরকমও হতে পারে। আচ্ছা, এবারে ধরা যাক, আমি ভাবে এখানে আলাদা করে লিখছি। আচ্ছা, ধরা যাক বছরের শুরুকে আমরা কী বলে থাকি? ওপেনিং। আর বছরের শেষ দিনকে আমরা কী বলে থাকি? ক্লোজিং, ঠিক আছে। তো ভাবো আমি এখানে লিখছি স্টক, ঠিক আছে। ভাবো স্টক আমার বছরের শুরুর দিনে ছিল 3,000 টাকা, বছরের শুরুতে আমার স্টক ছিল 3,000 টাকা, আর বছরের শেষে অর্থাৎ ক্লোজিংয়ে এসে আমার স্টক দাঁড়ালো 4,000 টাকা। অর্থাৎ আমার 3,000 টাকার স্টক ছিল, এখন স্টক হয়ে গেছে কত? 4,000 টাকার। অর্থাৎ আমি স্টক আরও বেশি কিনেছি, কিনেছি মানে কি, আমার টাকা কী হয়ে গেছে? চলে গেছে। তাহলে আমার টাকা ছিল 3,000 টাকার স্টক ছিল, এখন স্টক হয়ে গেছে 4,000 টাকার, মানে আমার আমি আরও স্টক কিনেছি, 1,000 টাকার স্টক কিনেছি, তার মানে আমার হাত থেকে 1,000 টাকা বেরিয়ে গেছে। তাহলে আমি এগুলোকে মাইনাস করে দেবো। তাহলে বাবু সব কিছু মিলিয়ে, একদম ওপর শুরু থেকে শেষ পর্যন্ত মিলিয়ে, আমার কাছে টাকা আছে না আমার হাত থেকে টাকা বেরিয়ে গেল সেটা আমাকে দেখতে হবে। তো তার জন্য আমাকে কী করতে হবে? আমি টাকা কালেক্ট করেছি 4,000, 15,000, অর্থাৎ কত? 19,000, এবং 3,000 করলে হবে কত? 22,000। এই 22,000 থেকে আমার চলে গেলো কত টাকা? 10,000 টাকা, অর্থাৎ আমার এখন আছে কত? 12,000। 12,000 থেকে আবার 1,000 চলে গেলো 11,000, এবং 11,000 থেকে যদি আমি 300 বাদ দিয়ে দিই, তাহলে আমার কত হচ্ছে? 10,700, তাই না? তাহলে এই পরিমাণ টাকা কিন্তু এখন আমার কাছে আছে। তো এইভাবে আমরা কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টগুলোকে করব, কিন্তু এইভাবে কিন্তু পরপর লিখে আমাদের করলে হবে না। আমাদেরকে কী করতে হবে?
ভাবো টাকা কালেক্ট করবার যে জিনিসগুলো, অর্থাৎ শেয়ার ইস্যু, আমরা যেভাবে টাকাগুলো কালেক্ট করতে পারি, অর্থাৎ আমরা যেভাবে ক্যাপিটাল কালেক্ট করি যে জিনিসগুলোর মাধ্যমে, শেয়ার ইস্যু করে, লোনের মাধ্যমে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে একটা আলাদা কলামের মধ্যে লিখতে হবে, একটা আলাদা বলতে পারো হেডিংয়ে লিখতে হবে। আবার দেখো এই যে ফিক্সড অ্যাসেট, এই যে ফার্নিচার, ফিক্সড অ্যাসেটগুলো এই যে কেনা বিক্রি হয়েছে, তো এইগুলোর জন্য একটা আলাদা হেডিং বানাতে হবে, বুঝতে পারলে? আবার দেখো এই যে স্টক, যে কারেন্ট অ্যাসেটগুলো, এই যে বাড়ছে, কমা থেকে বেড়ে গেল, আবার যদি বৃদ্ধি পেয়ে থাকে সেখান থেকে যদি কমে যায়, সেই যে স্টক মানে কারেন্ট অ্যাসেট লেখার জন্য কি একটা আলাদা হেডিং করতে হবে। তো এরকমভাবে তিনটে আলাদা আলাদা হেডিং করে আমাদেরকে পুরো অঙ্কটা কিন্তু করতে হবে। তো সেই হেডিংটা করবার জন্য আমাদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রথমে ফরম্যাটটা জানতে হবে। তো চলো আগে আমরা পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাটটাকে দেখে নিই, ঠিক আছে? তাহলে তোমরা দেখো ক্যাশ ফ্লো, দেখো যে স্টেটমেন্ট বলে আমরা যে বিবরণীটা প্রস্তুত করব, তার দেখো ফরম্যাটটাকে আমি এখানে পুরো সাজিয়ে দিয়েছি। তো তোমাদেরকে আমি একটু আগে বললাম আমাদের ক্যাশ ফ্লোতে যে ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো যা যা হবে সেগুলোকে কিন্তু আমাদের পরপর একসঙ্গে লিখলে হবে না। যে আমি কোনো মাল ভাবো বিক্রি করে দিলাম, আমার কাছে টাকা এলো, আমি লিখলাম, কোনো মাল কিনলাম, টাকা চলে গেলো, লিখলাম, ঠিক আছে? আমি কাউকে ইন্টারেস্ট পে করলাম, টাকা চলে গেলো, লিখলাম, এরকম কিন্তু পরপর লিখলে হবে না। আমাদেরকে যে টাকা চলে যাওয়া এবং আসা যে ট্রানজ্যাকশানগুলো হবে ক্যাশের, সেইগুলোকে আমাদেরকে তিনটে ভাগে ভাগ করে লিখতে হবে। কী সেই তিনটে ভাগ? দেখো প্রথম ভাগের নাম হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং তারপরে তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হলো কিন্তু ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তোমাদের কিন্তু তিনটে পয়েন্টকে পরপর উপর থেকে নিচে লিখতে হবে। আমার বোর্ডে যেহেতু জায়গা হচ্ছে না, তাই জন্য আমি তিন নাম্বার পার্টটাকে এখানে করছি। তোমাদের কিন্তু একটা পৃষ্ঠার মধ্যেই পরপর তিনটে পার্টকে করতে হবে, ঠিক আছে? এবারে আমি তোমাদেরকে একটু আগে আলোচনা করলাম যে একটা কোম্পানিতে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো দুটোই হতে পারে। তাহলে দেখো কোনো জিনিসকে যদি কোম্পানি বিক্রি করে দেয়, ভাবো একটা ফার্নিচারকে বিক্রি করে দিল, ফার্নিচারকে বিক্রি করলে কী হবে? ক্যাশের ইনফ্লো হবে, ক্যাশ আসবে। আবার কোনো মেশিনারিকে কিনলো, তাহলে কী হবে? ক্যাশ আবার চলে যাবে। আবার হতে পারে যে ইন্টারেস্ট পে করে দিলাম, ক্যাশ চলে গেল। তো এরকমভাবে যদি আমরা পরপর সমস্ত জিনিসকে লিখি, ইন্টারেস্ট পে করে দিলাম, অ্যাসেট বিক্রি করে দিলাম, অ্যাসেট কিনলাম, এগুলো কিন্তু পরপর যদি লিখি তাহলে কিন্তু আমাদের হবে না। আমাদেরকে এই ক্যাশ ট্রানজ্যাকশানগুলোকে তিনটে আলাদা আলাদা ভাগে, শ্রেণীবিভাগে ভাগ করতে হবে। কিছু জিনিসকে আমাদেরকে ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে লিখতে হবে, কিছু জিনিসকে আমাদেরকে ক্যাশ ফ্লো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে লিখতে হবে, এবং কিছু জিনিসকে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে লিখতে হবে। অর্থাৎ সমস্ত ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোগুলোকে তিনটে ভাগে ভাগ করে আমাদেরকে লিখতে হবে। তো প্রথমে দেখো আমাদের কী করতে হবে, আমি তোমাদেরকে একটা অঙ্কের উদাহরণ দেখাচ্ছি। দেখো এটা 2016 অঙ্ক, তোমরা যদি 2016 এই অঙ্কটাকে দেখো তাহলে তোমরা দেখো বুঝতে পারবে। দেখো এখানে একটা ব্যালেন্স শিট তোমরা দেখতে পাচ্ছ, অ্যাসেটের দিক আর লাইবিলিটিসের দিক রয়েছে। তো আমাদের না ক্যাশ ফ্লোর অঙ্কে সবসময় কিন্তু ব্যালেন্স শিটকে দিয়ে দেবে, এবং এই ব্যালেন্স শিটের একদম দেখো নিচে কী রয়েছে, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক কত দেখো রয়েছে, 31/12/2018 রয়েছে 3800, এবং 31/12/2019 কত রয়েছে দেখো 6000। অর্থাৎ ক্যাশের ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্সটা কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ দেখো 31/12/2018 এটা কিন্তু ওপেনিং ব্যালেন্স, সেই সময় অর্থাৎ বছরের শুরুতে দেখো ক্যাশ ব্যালেন্স কত ছিল একটা কোম্পানির হাতে, ভাবো এটা হলো আমাদেরই একটা কোম্পানি, ভাবো আমার তোমার সবাই মিলিয়ে আমরা একটা ভাবো কোম্পানি তৈরি করেছি, আমি তোমরা মিলে একটা কোম্পানি তৈরি করেছি। তো সেই কোম্পানিতে আমাদের প্রথম বছর ওপেনিং ব্যালেন্স কত ছিল, তোমরা দেখো বইয়েই দেখো লক্ষ্য করবে, যেটাকে দেখো আমি এখানে লিখেছি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, মানে বছরের শুরুতে ক্যাশ এবং ক্যাশের সমতুল্য জিনিসের ভ্যালিউ কত, 3800, ঠিক আছে? ঠিক তার দেখো পাশে বলে দেওয়া রয়েছে, কী বলে দেওয়া রয়েছে দেখো 31/12/2019, অর্থাৎ পরের বছর, অর্থাৎ ক্লোজিং ব্যালেন্সটা কত বলে দেওয়া রয়েছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শেষে ক্যাশের ব্যালেন্স এসে আমার দাঁড়াচ্ছে কত, 6000। তার মানে বছরের শুরুতে আমি যখন ব্যবসাটা শুরু করেছিলাম যে বছরে, সেই বছরের শুরুতে আমার ব্যালেন্স ছিল 3800, এবং বছরের শেষে গিয়ে আমার ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স কত টাকা দাঁড়ালো, দাঁড়ালো কিন্তু 6000। অর্থাৎ কী করে এই জিনিসটা ঘটলো, আমার কাছে ছিল 3800, বছরের শেষে হয়ে গেল কত, 6000। তার কারণ হলো সারা বছর ধরে আমার কোম্পানিতে প্রচুর ক্যাশ যেমন ইনফ্লোও হয়েছে, আবার প্রচুর ক্যাশ কিন্তু আউটফ্লোও হয়েছে।
অনেক সময় আমি কোনো ফার্নিচার বিক্রি করে দিয়েছি, আমার কাছে ক্যাশ ইনফ্লো হয়েছে, আমার কাছে ক্যাশ এসেছে, আবার আমি অনেক সময় অনেক কিছু বিক্রিও করে কিনেওছি, যার জন্য কি আমার থেকে অনেক ক্যাশ চলেও গেছে। তো এই চলে যাওয়া, তারপর চলে আসা, এই সমস্ত সব কিছু মিলিয়ে মোটের ওপর আমার কিন্তু 3,800 থেকে ক্যাশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 6,000। তার মানে আমার কাছে কিন্তু ক্যাশ বৃদ্ধি পেলো। কত টাকা বৃদ্ধি পেলো? ছিল 3,800, হলো কিন্তু 6,000, অর্থাৎ আমার কিন্তু ক্যাশ বৃদ্ধি পেলে বছরের শেষে 2,200। এই 2,200কে আমরা কি বলতে পারি? বলতে পারি নেট ইনক্রিজ। ঠিক আছে, মানে টোটাল মোটের ওপর আমার বৃদ্ধি পেলে কত? 2,200 টাকা। তাহলে আমার টোটাল ইনক্রিজ হলো কত? নেট ইনক্রিজ হলো আমার কিন্তু 2,200 টাকা। এইবারে কথা হলো, আমরা কিন্তু অঙ্কটা করবার আগেই উত্তরটাকে এখানে বের করে ফেললাম। এইবারে আমরা অঙ্কটা করব, এই 2,200 টাকা কী কী কারণে, কখন কখন কী কী কারণে আমাদের বৃদ্ধি পেলো, সেইগুলো কিন্তু আমাদের লিখতে হবে। তো চলো, আর আমরা বিশেষ কিছু অঙ্ক এখন করব না, আগে আমরা ব্যাপারটাকে বুঝবো, ফরম্যাটটাকে বুঝবো, তারপরে আমরা এই অঙ্কটা শুরু করব। এখন আপাতত কিন্তু আমরা এই অঙ্কটা করব না, আগে আমরা এই পুরো ছকটা বুঝবো, দেখবো কোথায় এইটা আসছে, কোথায় এইটা আসছে এবং কোথায় এইটা আসছে। ঠিক আছে, তো তোমরা ভালো করে দেখো, আমরা যদি একটা ব্যবসা শুরু করি, প্রথমে আমাদের ব্যবসা শুরু করবার জন্য প্রথমে কী দরকার পড়ে? একদম শুরুর দিনে ব্যবসা শুরু করবার জন্য আমাদের কাছে দরকার পড়ে কিন্তু টাকার, ক্যাপিটালের দরকার পড়ে। এবং ক্যাপিটাল আমরা কোথা থেকে কালেক্ট করি? যদি একটা কোম্পানি হয়ে থাকে, সেই কোম্পানি কিন্তু কোথা থেকে কালেক্ট করে? কোম্পানি কিন্তু কালেক্ট করে ইকুইটি শেয়ার ইস্যু করে কালেক্ট করে, প্রেফারেন্স শেয়ার ইস্যু করে কালেক্ট করে, লোন নেয় কালেক্ট করে এবং ডিবেঞ্চার ইস্যু করে কালেক্ট করে। তাহলে যখন কোনো কোম্পানি প্রেফারেন্স শেয়ার বা ইকুইটি শেয়ার মার্কেটে ইস্যু করছে, তখন কিন্তু সে কোম্পানিটা তার বিনিময়ে ক্যাশ কালেক্ট করছে, কোম্পানিতে কিন্তু ক্যাশ আসছে। তাহলে কোম্পানিতে যখনই ক্যাশ আসবে তখনই আমরা এখানে প্লাস দিয়ে লিখব। তাহলে কোম্পানিতে কী কী কারণে ক্যাশ আসতে পারে সেগুলোকে আমরা যদি লিখে ফেলি, যে ইস্যু অফ ইকুইটি শেয়ার, ঠিক আছে, তাহলে আমরা লিখব ইস্যু অফ ইকুইটি শেয়ার্স। তাহলে ইকুইটি শেয়ার যেই মাত্র ইস্যু করবে তখনই কি কোম্পানির কাছে ক্যাশ আসবে, আর কোম্পানির কাছে ক্যাশ আসবে বলে আমি করলাম প্লাস। যখন কোম্পানি থেকে ক্যাশ চলে যাবে আমরাও কি করে দেবো? মাইনাস। আর কী কী করে কোম্পানি টাকা কালেক্ট করতে পারে? দেখো, করতে পারে ইস্যু অফ ডিবেঞ্চার্স, ঠিক আছে, ডিবেঞ্চার্স ইস্যু করতে পারে, মানে ঋণপত্র বিলি করবে এবং তার বিনিময়ে পয়সা কালেক্ট করবে, ঠিক আছে, বা প্রেফারেন্স শেয়ারও কিন্তু ইস্যু করতে পারে। তাহলে আমি কী লিখলাম? দেখো, প্রেফারেন্স শেয়ারও কিন্তু ইস্যু করতে পারে, করে কিন্তু পয়সা কালেক্ট করবে। তাহলে দেখো আমরা কী কী করছি। আগে আমাদের প্রথম কাজ হবে যে কোম্পানি কোথা থেকে টাকা কালেক্ট করছে সেইগুলো আমরা লিখব, টাকা কালেকশানগুলো যেখান থেকে করছে সেগুলোকে আমরা লিখব। আর কিন্তু এই ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে কিন্তু আর আমরা কিছু লিখব না। প্রথম কাজ, কোম্পানি শুরু করার প্রথম কাজ হলো কি? টাকা কালেক্ট করা। কী কীভাবে টাকা কালেক্ট করছে? ইস্যু অফ ইকুইটি শেয়ার ইস্যু করছে এবং ডিবেঞ্চার ইস্যু করছে এবং প্রেফারেন্স শেয়ার কি ইস্যু করছে। আর কি করছে? লোন, ঠিক আছে, লোন থেকে কিন্তু টাকা কালেক্ট করছে, ঠিক আছে। তো এইভাবে তো ওরা টাকা কালেক্ট করবে। এবং পরবর্তীকালে যখন, ভালো করে শুনবে, এই ডিবেঞ্চারগুলোকে বা প্রেফারেন্স শেয়ারগুলোকে কি করবে? আবার ফিরিয়ে দেবে, অর্থাৎ ডিবেঞ্চারকে রিডেমশান করবে, করে টাকা ফেরত করবে, তখন কিন্তু আবার কোম্পানি থেকে টাকা চলে যাবে, ঠিক আছে। তো যখন কোম্পানি থেকে টাকা চলে যাবে তখন আমরা কি বলবো? যে ডিবেঞ্চার রিডেমশান, ঠিক আছে। তাহলে ডিবেঞ্চার রিডেমশান মানে কি? যে ডিবেঞ্চারের বিনিময়ে যে টাকাগুলো কালেক্ট করেছিল সেই টাকাগুলোকে আবার যখন ফেরত করে দিচ্ছে তখন সেটাকে বলা হয় কি? ডিবেঞ্চার রিডেমশান। একইভাবে কিন্তু প্রেফারেন্স শেয়ারও কিন্তু একইভাবে রিডেমশান বা বাইব্যাক করা হয়। শেয়ার কিন্তু কি করা হয়? বাইব্যাক, ঠিক আছে। অর্থাৎ যে টাকাটা শেয়ারের মাধ্যমে কালেক্ট করেছিল সেই টাকাটাকে কিন্তু জনগণকে আবার যখন ফিরিয়ে দেবে তো তখন সেটাকে কি বলা হয়? বাইব্যাক করা। তো আমরা এরকমভাবে লিখতে পারি শেয়ার বাইব্যাক, ঠিক আছে, ঠিক আছে। তাহলে শেয়ার বাইব্যাক করলে মানে শেয়ারের বিনিময়ে টাকা যখন ফেরত করে দিলাম তখন আমি এখানে মাইনাস লিখছি, মানে কোম্পানি থেকে টাকা চলে গেল, ঠিক আছে। তাহলে যখন টাকা কালেক্ট করছে ইস্যু করে, ইকুইটি শেয়ার ইস্যু করে, ডিবেঞ্চার ইস্যু করে, প্রেফারেন্স শেয়ার ইস্যু করে, তখন কিন্তু আমরা এখানে লিখছি প্লাস, কারণ কোম্পানির কাছে টাকা আসছে, লোন নিচ্ছে, কোম্পানির কাছে টাকা আসছে,
এবং যখন লোনটাকে ফেরত করে দেবে তখন কি হয়ে যাবে, কোম্পানি থেকে টাকা চলে যাবে, তখন কিন্তু এখানে মাইনাস হবে। আবার যখন লোন তো নিই, কেউ যদি আমরা যদি ভাবো লোন নিই, 1 লাখ টাকা লোন নিই, তো লোনের এগেনস্টে তো আমায় কিছু ইন্টারেস্টও দিতে হবে। তো ভাবো আমি যদি 1 লাখ টাকা লোন নিচ্ছি, তারপরে আমি কিছু ইন্টারেস্টও ভাবো দিচ্ছি, ভাবো আমি 10,000 টাকা ইন্টারেস্ট দিলাম, তো সেই ইন্টারেস্টগুলোও কিন্তু আমাদের কোম্পানি থেকে চলে যাচ্ছে, মানে কি টাকা চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইন্টারেস্ট অন লোন। তাহলে আমরা লোন বা যদি ডিবেঞ্চারের জন্য আমাকে কোনো ইন্টারেস্ট দিতে হয়, ডিবেঞ্চারের জন্য আমায় যদি কোনো ইন্টারেস্ট দিতে হয় তাহলে আমার টাকা চলে যাচ্ছে, তাই না? আবার ভাবো আমি এই যে শেয়ারগুলো ইস্যু করে টাকা কালেক্ট করেছিলাম, এই শেয়ারগুলোকে তো বাইব্যাক করে দিচ্ছি, এবারে আমাকে যদি সেই শেয়ারগুলোর জন্য কোনো কাউকে, কোনো শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দিতে হয়, যদি কোনো ডিভিডেন্ড দিতে হয় তাহলে আবার আমার কোম্পানি থেকে টাকা চলে যাচ্ছে। যখনই আমার টাকা চলে যাবে আমি শুধু মাইনাস করব, ঠিক আছে? আমাকে যদি ডিভিডেন্ড দিতে হয়, ঠিক আছে, ডিভিডেন্ড, তাহলে ডিভিডেন্ড দিতে গেলেও আমার কি কোম্পানি থেকে টাকা বেরিয়ে চলে যাবে, তো আমি তাই জন্য কী করবো, মাইনাস করব। তো মোটের উপর আমরা এখানে একটা ধারণা করতে পারলাম যে আমরা যখন টাকা কালেক্ট করব বাজার থেকে বা মার্কেট থেকে টাকা কালেক্ট করব, সেটা লোন নিয়ে হতে পারে, ইকুইটি শেয়ার ইস্যু করে হতে পারে, ডিবেঞ্চার ইস্যু করে হতে পারে, আমাদের কাছে যখনই যখনই টাকা আসবে মার্কেট থেকে আমরা প্লাস করব, এবং এই টাকাগুলোকে যখন আমরা ফেরত করে দেব তখন কিন্তু আমরা করে দেব কি, মাইনাস। এবং সেই টাকাগুলো ফেরত করবার সময় আমাকে যদি ইন্টারেস্টও পে করতে হয় তাহলেও তো আমার টাকা চলে যাচ্ছে, তো তখন আমি কিন্তু করব মাইনাস, ঠিক আছে? তো আমরা মোটামুটি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসটা করে ফেললাম, অর্থাৎ আমরা কিন্তু বাজার থেকে টাকা কালেকশন করে ফেললাম। তো একটা কোম্পানি বাজার থেকে টাকা কালেকশন করলো, ভাবো আমরাই করলাম। এবারে আমাদের নেক্সট স্টেপটা কী হবে, ঠিক পরের স্টেপটা, এর পরের স্টেপ হবে আমরা টাকা কালেক্ট করে ফেললাম, এবারে আমরা কী করব, ফিক্সড অ্যাসেট কিনবো। কী করবো, ফিক্সড অ্যাসেট কিনবো। তাহলে আমরা যদি ফিক্সড অ্যাসেট কিনি এবং যদি সেই ফিক্সড অ্যাসেটকে আমরা বিক্রি করি, তাহলে সেইগুলোকে আমরা ফিক্সড অ্যাসেটের যে কেনা বেচা সেইগুলোকে কিন্তু আমরা এই ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আনবো। আচ্ছা, এবারে দেখো, আমরা যদি ফিক্সড অ্যাসেট কী কী হতে পারে, ফার্নিচার, মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এই জিনিসগুলো আমরা যদি কিনি, তাহলে আমরা যদি কিনি তাহলে আমাদের কী হবে, টাকা কোম্পানি থেকে চলে যাবে, আমাদের হাত থেকে টাকা বেরিয়ে যাবে। তাহলে যেই আমাদের হাত থেকে টাকা বেরিয়ে যাবে আমরা কী করবো, মাইনাস করব। তাহলে টাকা আমার হাত থেকে কখন বেরিয়ে যাচ্ছে, যখন আমি ফিক্সড অ্যাসেট কী করছি, ফিক্সড অ্যাসেটস কী করছি, পারচেস করছি। যেই মাত্র আমি ফিক্সড অ্যাসেট পারচেস করব আমার কী হবে, টাকা হাত থেকে বেরিয়ে যাবে। আবার এরকমও তো হতে পারে যে আমার কাছে কিছু ফিক্সড অ্যাসেট আছে যেটাকে আমি বিক্রি করছি, বাবা আমার কাছে একটা মেশিন আছে বা ফার্নিচার আছে, সেটাকে যদি আমি বিক্রি করি তখন কী হবে বলো তো, যদি আমি বিক্রি করি তখন কিন্তু আবার আমার হাতে টাকা আসবে। তাহলে আমার হাতে যে এবার টাকা চলে আসবে আমি কী করে দেবো, প্লাস। তাহলে আমি কখন করতে পারি প্লাস, যখন আমি ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস বিক্রি করছি, তাই না? তো তোমাদেরকে একটা কথা সবসময় বলে রাখি, ইনভেস্টমেন্টও কিন্তু কখনো কখনো ফিক্সড অ্যাসেট হতে পারে, আবার কখনো কখনো কিন্তু কারেন্ট অ্যাসেটও হতে পারে। যদি ইনভেস্টমেন্টের পাশে লং টার্ম বলে লেখা থাকে, তোমরা ভালো করে দেখবে, যদি ইনভেস্টমেন্টের পাশে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো লং টার্ম, লং টার্ম যদি হয়ে থাকে কোনো ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট যদি কোনো লং টার্ম হয়ে থাকে, ইনভেস্টমেন্ট যদি লং টার্ম হয়ে থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা ফিক্সড অ্যাসেট হিসেবে ধরেই করব। আর যদি ইনভেস্টমেন্ট শর্ট টার্ম হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে কীভাবে করব, কারেন্ট অ্যাসেট ভেবেই করব, ঠিক আছে? তো আপাতত আর এই ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আর কিছু আমরা আনবো না, কেবলমাত্র ফিক্সড অ্যাসেটের কেনা বেচাইকেই আনবো। পরবর্তীকালে অঙ্ক করতে করতে যদি কিছু আসে তখন সেটা আমরা ডিটেলসে আলোচনা করে নেব। তো আপাতত আমরা কী করলাম, বাজার থেকে প্রচুর পরিমাণ টাকা কালেক্ট করলাম এবং সেই টাকা দিয়ে আমরা ফিক্সড অ্যাসেট কিনলাম এবং ফিক্সড অ্যাসেট কিছু বিক্রিও করলাম। তো সেই পর্যন্ত আমরা করলাম, এরপরে আমরা চলে যাব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে। তো দেখো, আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে তো এগুলো আনলাম। তো আমি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস একটু বুঝিয়ে বলতে চাই। দেখো, এখানে রয়েছে ফিক্সড অ্যাসেট পারচেস, তার মানে আমরা যখন ফিক্সড অ্যাসেট কিনছি তখন আমাদের কী হচ্ছে, টাকা চলে যাচ্ছে, টাকা আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য আমরা মাইনাস করছি। এবারে ভাবো ব্যালেন্স শিটে, না সবসময় অঙ্কে দুটো ব্যালেন্স বলে দেবে, একটা ওপেনিং ব্যালেন্স, একটা ক্লোজিং ব্যালেন্স। তো ভাবো আমি এরকমভাবে লিখছি, 31/12/2018 এটা হলো ওপেনিং, আর ভাবো 31/12/2019 এটা হলো ক্লোজিং। তো ভাবো ধরে নাও এখানে যে কোনো একটা ফিক্সড অ্যাসেট রয়েছে, ভাবো রয়েছে মেশিন, ঠিক আছে, ভাবো রয়েছে মেশিন।
তো ভাবো মেশিনের এখানে ওপেনিংয়ে ভাবো ভ্যালু রয়েছে 10,000 টাকা, আর ভাবো ক্লোজিংয়ের ভ্যালু রয়েছে 15,000 টাকা। এই কথাটার অর্থ কী বলো তো? এই কথাটার অর্থ হলো আমাদের কাছে প্রথমে 10,000 টাকার মেশিন ছিল, এখন মেশিনের ভ্যালুটা হয়ে গেছে 15,000, অর্থাৎ আমি কিন্তু আরও 5,000 টাকার মেশিন কিনেছি। বুঝতে পারলে? 10,000 টাকার মেশিন ছিল, সেটা 15,000 হয়ে গেল, মানে আমি কিন্তু এখন মেশিন আরও 5,000 টাকার কিনেছি। তার মানে কিনেছি মানে কি, আমাদের হাত থেকে টাকা কী হয়ে গেছে, চলে গেছে, আমাদের হাত থেকে টাকা বেরিয়ে গেছে। তো যখনই আমরা কিনেছি তাই জন্য আমরা কী করি, মাইনাস করি। বুঝতে পারলে? তার মানে তোমরা জেনে রাখো, অ্যাসেটের ভ্যালু যখনই ইনক্রিজ হয়, যখনই বৃদ্ধি পায় না, তখনই কিন্তু টাকা মাইনাস হয়। একইভাবে ভাবো, ধরে নাও মেশিনের ভ্যালু ছিল 10,000, তো কোনোক্রমে সেটা এখন হয়ে গেছে ভাবো 7,000, অর্থাৎ আমরা কি বলতে পারি যে আমাদের মেশিনের ভ্যালু ছিল 10,000, 7,000 হয়ে গেছে, মানে আমি 3,000 টাকার কোনো মেশিনকে ভাবো বিক্রি করে দিয়েছি। তাহলে দেখো অ্যাসেটের ভ্যালু যেই মাত্র, ফিক্সড অ্যাসেটের ভ্যালু যেই মাত্র কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তার মানে আমরা কি বলতে পারি, কোনো মেশিনকে আমরা কি করেছি, 3,000 টাকার কোনো মেশিনকে ভাবো বিক্রি করে দিয়েছি। এবারে বিক্রি করেছি মানে কি, আমাদের হাতে টাকা এসেছে, তাহলে টাকা আমাদের কাছে আসছে বলে দেখো আমি এখানে কী লিখছি, ফিক্সড অ্যাসেটস সেলস, এবং সেল করে আমাদের হাতে টাকা আসছে বলে আমরা দেখো প্লাস লিখছি। তো সবসময় তোমরা এটা মনে রাখবে যে অ্যাসেটের ভ্যালু যখনই বৃদ্ধি পাবে, অর্থাৎ যখনই ইনক্রিজ হবে, তখনই কিন্তু ভাবো এটা যদি 12,000 হয়ে যায়, তো তখনই কিন্তু আমাদের হাত থেকে আমরা ধরে নেব টাকা চলে যাচ্ছে। অ্যাসেটের ভ্যালু ইনক্রিজ হলে আমাদের হাত থেকে টাকা চলে যাচ্ছে। তো এটা কিন্তু ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রেও যেমন সত্য, কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রেও ঠিক তেমনই সত্য। ধরে নেওয়া যাক, এবারে আমি একটা কারেন্ট অ্যাসেট লিখছি, ধরা যাক স্টক। স্টকের ভ্যালু আগে ছিল 10,000, এখন হয়ে গেছে 12,000, অর্থাৎ আমি কিন্তু 2,000 টাকার স্টক আরও কিনেছি, তার মানে আমার হাত থেকে কি টাকা বেরিয়ে গেছে, চলে গেছে, তখনই কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ক্যাশ মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে আমরা কি বুঝলাম যে অ্যাসেটের ভ্যালু যখনই ইনক্রিজ করবে, যখনই বৃদ্ধি পাবে, তখনই আমরা কি ধরে নেব যে আমাদের হাত থেকে ক্যাশ চলে যাচ্ছে, অর্থাৎ মাইনাস। তো এই জিনিসটাকেই আমি এবারে দেখো এখানে যদি লিখি তাহলে দেখো ঠিক কেমন হবে। দেখো আমরা এখানে এরকমভাবে লিখব, কি লিখব, আমাদের হাত থেকে যখন টাকা, তাহলে দেখো আমরা এখানে এরকমভাবে লিখতে পারি যে ইনক্রিজ অফ কারেন্ট অ্যাসেট। দেখো এখানে ফিক্সড অ্যাসেটগুলো হয়ে গেল, তো এবার এখানে আমরা করব কারেন্ট অ্যাসেট, ঠিক আছে, কারেন্ট অ্যাসেটস। তাহলে আমার, আমি তোমাদেরকে এক্ষুনি বললাম, যদি আমার অ্যাসেটের ভ্যালু বৃদ্ধি পেয়ে যায়, সেটা ফিক্সড অ্যাসেট হোক আর কারেন্ট অ্যাসেট হোক, যাই হোক না কেন, তার মানেই কি আমার টাকা হাত থেকে বেরিয়ে গেছে, আমি নিশ্চয়ই কিছু কিনেছি। ঠিক একইভাবে তোমাদেরকে বললাম যদি আমার অ্যাসেটের ভ্যালু কমে যায়, অর্থাৎ ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট হয়, অর্থাৎ আমার যদি অ্যাসেটের ভ্যালু কমে যায়, তাহলে আমরা ধরে নেব আমাদের হাতে টাকা এসেছে, তখন আমরা সেটাকে প্লাস হিসেবে ধরবো। বুঝতে পারলে? তাহলে কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট বাড়লে কী হয়, কমলে কী হয় লিখলাম, ফিক্সড অ্যাসেটের পরিমাণও বৃদ্ধি পেলে এবং কমলে কী হয় সেটাও কিন্তু আমরা এখানে বুঝে নিলাম। এইবারে আমরা চলে আসবো কারেন্ট লাইবিলিটিসে, ঠিক আছে। তো ভাবো আমি এখানে আবার এরকমভাবে লিখছি 31/12/2018, আবার এখানে দেখো লিখছি 31/12/2019, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স। এবারে আমি দেখো লিখছি লোন। তো ভাবো আমার প্রথমে বছরের শুরুতে আমার লোন ছিল ভাবো 10,000, এবং বছরের শেষে গিয়ে আমার লোনের পরিমাণ হলো 15,000, ঠিক আছে। তার মানে কি, বছরের শেষে আমার লোন ছিল 10,000 এবং বছরের শেষে গিয়ে আমার লোন হলো 15,000, অর্থাৎ আমি কিন্তু বছরের মাঝখানে আবার একটা 5,000 টাকা লোন নিয়েছি, তাই না? তাহলে আমার যেই লোনের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেল, দেখো লোন তো একটা কারেন্ট লাইবিলিটিস, তাহলে আমার যেই লোনের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেল, তার মানে কি লোন নিলাম মানে আমার হাতে কিন্তু টাকা এলো, আমি যেই লোন নিলাম মানে কি আমার হাতে টাকা এলো, তার মানে লাইবিলিটিস যখন ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু ক্যাশও আমার হাতে আসছে। তাহলে ক্যাশও আমার হাতে আসছে মানে আমি এখানে কী লিখতে পারি, ইনক্রিজ অফ কারেন্ট, কী লিখতে পারি, কারেন্ট লাইবিলিটিস, ঠিক আছে। তাহলে কারেন্ট লাইবিলিটিস যখন ইনক্রিজ হবে, অর্থাৎ লোন, বিলস পেবেল, ক্রেডিটর্স, এই যে কারেন্ট লাইবিলিটিসগুলো যখন ইনক্রিজ হচ্ছে, তার মানে কি আমার হাতে টাকা আসছে, ক্রেডিটর্সদের থেকে আমি ভাবো টাকা বারবার করে ধার নিচ্ছি, আমার হাতে টাকা আসছে, এবং ক্রেডিটর্সও দিনের পর দিন কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যদি এরকম হয়, ভাবো লোনের পরিমাণ আমার ছিল 10,000 আর এখন হয়ে গেল আমার বছরের শেষ হয়ে গেল 8,000,
তার মানে আমি 2000 টাকা লোন নিশ্চয়ই শোধ করে দিয়েছি, 10000 নিয়েছিলাম 2000 শোধ করে দিয়েছি, এখন আমার 8000 রয়েছে, লোনের পরিমাণ কমে গেল মানেই আমি শোধ করে দিলাম, আমার হাত থেকে টাকা 2000 টাকা চলে গেল, তার মানে আমার হাত থেকে 2000 টাকা চলে গেল, ক্যাশ চলে গেল। তাহলে লোনের কারেন্ট লাইবিলিটিস যদি কমে যায় তার মানে কি টাকা আমার চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ডিক্রিজ অফ কারেন্ট লাইবিলিটিস। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো এটা হলো কিন্তু ক্যাশ ফ্লো করার সবচেয়ে বড় গোল্ডেন রুলস, এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। এই জিনিসটা যে মনে রাখতে পারবে সে পুরো ক্যাশ ফ্লো পুরো করতে পারবে, কোনো সমস্যা হবে না। সেই জিনিসটা হলো কি, ভালো করে শুনবে, অ্যাসেটের ভ্যালু যদি বেড়ে যায়, তার মানে কি অ্যাসেটের ভ্যালু যদি আমার বেড়ে যাচ্ছে মানে আমার ক্যাশ মাইনাস হয়ে যাচ্ছে, আমার ক্যাশ চলে যাচ্ছে অ্যাসেটের ভ্যালু বেড়ে যাচ্ছে মানে, ঠিক আছে। আমার আগে বিল্ডিং ছিল একটা 10 লাখ টাকার, একটা বিল্ডিং ছিল, এখন আমার হয়ে গেছে 10 লাখ টাকার 5টা বিল্ডিং, ঠিক আছে, তার মানে আমার হাত থেকে অনেক টাকা চলে গেছে, আমি তো সব বিল্ডিং কিনে ফেলেছি, তাই না। ঠিক একইভাবে কারেন্ট লাইবিলিটিস হোক আর যে লাইবিলিটিস হোক না কেন, লাইবিলিটিসের ভ্যালু যদি আমার বেড়ে যায়, লাইবিলিটিস যদি আমার বাড়তে থাকছে মানে আমার হাতে কিন্তু টাকা কী হচ্ছে, প্লাস হচ্ছে, আমার হাতে কিন্তু টাকা আসছে, আমি অনেক লোন নিচ্ছি, অনেক লোন নিচ্ছি মানে আমার লাইবিলিটিস অনেক বৃদ্ধি করছি, আমার হাতে টাকাও ঠিক তেমনই ঢুকতে থাকছে, আসতে থাকছে। তো তোমরা এতদূর আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আর আমরা অল্প একটু পাঠ করবো, যে অংশটা দেখো আমি এখানে ফাঁকা রেখেছি, এবারে আমরা করবো সেই পাঠটা, করলেই আমাদের পুরো ক্যাশ ফ্লোয়ের ফরম্যাটটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমরা প্রথমে যেটা লিখি সেটা হলো কি, আমরা লিখবো নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে। তো নেট প্রফিট বিফোর ট্যাক্স বলে যে অ্যামাউন্টটা এখানে থাকবে সেটাকে আমাদের অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকবে, সেটাকে আমাদের এখানে লিখতে হবে, এবং তারপরে আমাদেরকে যোগ করতে হবে। কি যোগ করতে হবে, আমাদের যে জিনিসটা যোগ করতে হবে সেটা হলো নন ক্যাশ আইটেম, নন ক্যাশ আইটেমস কিছু থাকলে কিন্তু আমাদের যোগ করতে হবে। এবারে কথা হলো নন ক্যাশ আইটেম কি কী আছে আমাদের নন ক্যাশ আইটেম, যেগুলোকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখি, আমরা যে ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করি না, আমরা যে ফাইনাল অ্যাকাউন্ট বানাই, সেই ফাইনাল অ্যাকাউন্টে তোমরা জানো তিনটে পার্ট, ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট। এবারে আমরা যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাই, সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কিন্তু অনেক এক্সপেন্সেস আসে। তো দেখো আমি এই অংশটার তার দরকার নেই, আমি আর এই অংশটাকে কিছু করছি না, এই অংশটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে, এই অংশটাকে মুছে দিচ্ছি আর এর কোনো এখন দরকার নেই, ঠিক আছে। তো তোমরা ভালো করে দেখো, দেখবে ভালো করে, হ্যাঁ ভালো করে বুঝবে। দেখো আমরা যে ফাইনাল অ্যাকাউন্ট বানাই না, ফাইনাল অ্যাকাউন্টে দেখবে আমরা, তাই না। তাহলে তোমরা জানো এখানে আমরা যে করি না প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, পি অ্যান্ড এল অ্যাকাউন্ট, তো এখানে আমরা ডেবিট আর এইখানে আমরা ক্রেডিট। তো আমরা দেখো প্রথমে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এইদিকে দেখো কী লিখি, বাই গ্রস প্রফিট বলে আমি জিপি বলে লিখলাম, ঠিক আছে। তো এখানে লিখি, এবং এদিকে আমরা কী লিখি, সব ইনকামগুলোকে লিখি, আর এদিকে আমরা সব এক্সপেন্সেসগুলোকে লিখি। এই এক্সপেন্সেসের মধ্যে কী কী আসতে পারে, আসতে পারে স্যালারি, আমরা জানি সবাই, এরকম প্রচুর জিনিস আসতে পারে, স্যালারি আসতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে, ডেপ্রিসিয়েশন আসতে পারে। তো বিভিন্ন যে জিনিসগুলো এখানে এক্সপেন্সেসগুলো আছে, যেমন স্যালারি আছে, তো তাছাড়া আর কী কী আসতে পারে, ডেপ্রিসিয়েশন আসতে পারে, তোমরা এটা সবাই জানো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এখানে আছে ডেপ্রিসিয়েশন। তারপরে আমরা কী আসে জানি, ব্যাড ডেপ্ট আসে। তারপরে আর কী কী আসে আমরা জানি, প্রভিশন ফর ডাউটফুল ডেট আসে, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট বলে আমি লিখছি, ঠিক আছে, প্রভিশন ফর কী আসে, ব্যাড ডেপ্ট, এরকম বিভিন্ন জিনিসগুলোকে এখানে আসে। এবারে এই যে জিনিসগুলো রয়েছে না, যেমন স্যালারি, কোনো ওয়ার্কারকে ভাবো আমি স্যালারি দিচ্ছি, তো আমার হাত থেকে সরাসরি টাকা বেরিয়ে যাচ্ছে, এবং এই বাকি যে আইটেমগুলো রয়েছে দেখো, এই যে ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেট, প্রভিশন ফর ডাউটফুল ডেট, এই জিনিসগুলোতে কিন্তু আমার হাত থেকে ডাইরেক্ট টাকা চলে যাচ্ছে না। যেমন ডেপ্রিসিয়েশন, ভাবো একটা অ্যাসেট রয়েছে 1 লাখ টাকার, ভাবো আমার কাছে একটা ফার্নিচার রয়েছে, ভাবো 10000 টাকার একটা ফার্নিচার রয়েছে, তার উপর আমি যদি ডেপ্রিসিয়েশন করি, ভাবো 10% আমি যদি করি, তার মানে ডেপ্রিসিয়েশনটা কত হচ্ছে, 1000 টাকা, অর্থাৎ আমি 10000 টাকার জিনিস আর 10000 টাকায় বিক্রি করতে পারবো না, আমার এই ডেপ্রিসিয়েশনটা বিয়োগ করে মানে আমার জিনিসটা কিন্তু 9000 টাকায় বিয়োগ করতে, 9000 টাকায় কাউকে বিক্রি করতে হবে, 10000 টাকার জিনিস 1000 টাকা অলরেডি ডেপ্রিসিয়েশন হয়ে গেছে, মানে ভাবো আমি দু বছর ব্যবহার করে তার ক্ষয় করে দিয়েছি, করে 1000 টাকা কমিয়ে আমায় 9000 টাকায় বিক্রি করতে হবে। তো হিসেব মতো আমি 9000 টাকায় বিক্রি করলাম মানে কি, আমার কাছে তো হিসেব মতো টাকা এলো, 9000 টাকা এলো, কিন্তু আমার 1000 টাকা কিন্তু ক্ষতি হলো।
এই ক্ষতিটা কিন্তু আমায় কাউকে দিতে হচ্ছে না, এই 1,000 টাকাটা কিন্তু এই ক্ষতিটা আমায় কাউকে দিতে হচ্ছে না, কিন্তু আমার একটা ক্ষতি হচ্ছে, আমি 10,000 টাকার জিনিসকে আর 10,000-এ বিক্রি করতে পাচ্ছি না, আমায় 1,000 টাকা কমিয়ে 9,000 টাকায় বিক্রি করতে হচ্ছে। তাহলে এই জিনিসগুলোকে বলা হয় কি? বলা হয় কিন্তু নন ক্যাশ আইটেম, অর্থাৎ যে সমস্ত ক্ষতির জন্য আমাকে সরাসরি কোনো টাকা দিতে হচ্ছে না আর কি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো এই নন ক্যাশ আইটেমের আন্ডারে কি আসবে? প্রথমেই আসবে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। এবারে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে যেহেতু এটা কোনো ক্যাশ ট্রানজ্যাকশান নয়, অর্থাৎ আমাকে কাউকে তো টাকা দিতে হচ্ছে না, তাহলে ক্যাশ ফ্লোতে এই অঙ্কটা কেন এই জিনিসটা আসছে? এটা তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, এর উত্তরটা আমি পরে দিচ্ছি। আগে আমি বলে দিই যে নন ক্যাশ আইটেম কোনগুলো, যেগুলোর এগেনস্টে আমায় কোনো টাকা দিতে হচ্ছে না অথচ আমার ক্ষতি হচ্ছে। যেমন দেখো, এখানে রয়েছে ব্যাড ডেট। ব্যাড ডেট মানে কি? আমার টাকা কেউ কোনো ডেটর্স মেরে দিয়েছে, আমি কোনো ডেটর্সের থেকে পাই, ভাবো কত টাকা, 10,000 টাকা, আমাকে ডেটর্স দিচ্ছে 9,000 টাকা, ভাবো ধরে নাও, তার মানে আমাকে ডেটর্স 9,000 টাকা দিচ্ছে, 10,000 টাকা দেওয়ার কথা দিচ্ছে 9,000 টাকা, অর্থাৎ আমার 1,000 টাকা ক্ষতি করে দিচ্ছে, মেরে দিচ্ছে। এক্ষেত্রেও কি, আমি তো 10,000 টাকা পাই, তার বদলে পাচ্ছি 9,000, সেই তো আমি টাকা পাচ্ছি অথচ আমার ক্ষতি হচ্ছে, এই ক্ষতির 1,000 টাকাটা তো আমার কাউকে দিতে হচ্ছে না, তাহলে এটাও কিন্তু একটা নন ক্যাশ আইটেম। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? ব্যাড ডেট। বুঝতে পারলে? ব্যাড ডেট। তাছাড়া এখানে কী রয়েছে? প্রভিশন ফর ব্যাড ডেট, মানে যে আমার মনে হচ্ছে আমাকে কেউ টাকা হয়তো নাও দিতে পারে, এই যে সম্ভাবনা থেকে আমি একটা টাকা আলাদা করে সরিয়ে রাখছি, এই টাকাটা তো আমাকে কাউকে দিতে হচ্ছে না, তাই না? তো এটাও আমরা কী বলতে পারি? একটা একটা নন ক্যাশ আইটেম। তার মানে এখানে আমরা কী বলতে পারি? প্রভিশন ফর ব্যাড ডেট, ঠিক আছে। তো এরকমভাবে অনেক জিনিসই আছে যেগুলো কিন্তু নন ক্যাশ আইটেমের মধ্যে পড়ে। তাছাড়া থাকতে পারে প্রিলিমিনারি এক্সপেন্সেস, এরকম অনেক জিনিসই থাকে। আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো দেখো, আমরা যেরকম কোনো ফিক্সড অ্যাসেট, ভাবো ফার্নিচার, তার ভ্যালু ভাবো ছিল 10,000, তো আমি তার উপর দেখবে একটু আগে করলাম ডেপ্রিসিয়েশন করলাম, তো ডেপ্রিসিয়েশন করা যায় সবসময় ট্যানজেবল অ্যাসেটের ক্ষেত্রে। ট্যানজেবল মানে যেগুলো আমরা চোখে দেখতে পাই বা স্পর্শ করতে পারি। যেমন কী কী হতে পারে ট্যানজেবল অ্যাসেট? ফার্নিচার, মেশিনারি, ঠিক আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এগুলোর ওপর ডেপ্রিসিয়েশন হয়। কিন্তু যেইগুলো ইনট্যাঞ্জেবল অ্যাসেট, অর্থাৎ ভাবো গুডউইল, ভাবো গুডউইলের ভ্যালু আগে ছিল দশ হাজার, এখন হয়ে গেছে 8,000, গুডউইলের ভ্যালু কমে গেছে, 2,000 টাকা কমে গেছে। তো এক্ষেত্রে গুডউইলের ভ্যালু কমে গেলে আমরা কিন্তু তাকে ডেপ্রিসিয়েশন বলতে পারি না, আমরা তাকে বলি অ্যামর্টাইজেশন, ঠিক আছে। তো অ্যামর্টাইজেশনটাকে আমরা লিখতে পারি অ্যামোর্টাইজেশন, ঠিক আছে। তাহলে আমরা কী লিখতে পারি? অ্যামোর্টাইজেশন। তাহলে আমরা লিখতে পারি অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। তবে গুডউইলের ভ্যালু কী হয়ে গেল? কমে গেল। তার মানে আমার গুডউইলের কোম্পানিতে গুডউইলের ভ্যালু ছিল 10,000, এখন হয়ে গেল 8,000, একটা ক্ষতি হলো। কিন্তু এই ক্ষতির 2,000 টাকাটা তো আমায় কাউকে মানে হ্যান্ড টু হ্যান্ড দিতে হচ্ছে না, তাই না? যেহেতু হ্যান্ড টু হ্যান্ড দিতে হচ্ছে না, তাহলে এটা আমার একটা নন ক্যাশ আইটেম হলো। তো এরকমভাবে আরও কিছু নন ক্যাশ আইটেম আছে, আমি আর বেকার এতটা লিখছি না, অঙ্ক করতে করতে যদি কিছু আসে নন ক্যাশ আইটেম, তো সেটা আমি তোমাদেরকে এখানে লিখেও দেবো এবং ব্যাপারটাও বুঝিয়ে দেবো। এবারে কথাটা হলো, এইগুলো তো নন ক্যাশ আইটেম, এগুলোতে তো আমার কোনো টাকা যাচ্ছে না, আমার হাত থেকে তো কোনো টাকা বেরিয়ে যাচ্ছে না, তাও আমি এগুলোকে ক্যাশ ফ্লোতে কেন লিখছি? ক্যাশ ফ্লোতে আমরা কী লিখি? যখন আমার হাত থেকে টাকা বেরিয়ে যাবে অথবা যখন আমার হাতে টাকা আসবে। কিন্তু এইখানে আমি যে জিনিসগুলো লিখলাম, এর ফলে তো আমার হাত থেকে টাকা যাচ্ছেও না আসছেও না, তাহলে আমি এগুলোকে কেন লিখছি? এটাই হলো কথা, তাই তো? তো তোমরা দেখো, তোমরা যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা এখানে তৈরি করো, তোমরা তো জানো এখানে এরকমভাবে লিখতে হয়, এপারে যদি কোনো ইনকাম হয় সেগুলো লিখতে হয়। তো তারপরে আমরা কী করি, এখানে এরকমভাবে লিখি, এবং এই পারে যে অ্যামাউন্টগুলো থাকে, ভাবো স্যালারি, ডেপ্রিসিয়েশন, এখানে যে অ্যামাউন্টগুলো থাকে, প্রভিশন ফর ডাউটফুল ডেট, ব্যাড ডেট, যেগুলো থাকে, সেই এই টাকাটা থেকে এই টাকাগুলোকে আমরা কী করি বলতো? ফাইনাল অ্যাকাউন্টে মাইনাস করি, করে কিন্তু আমরা এখানে লিখি। লিখে আমরা যে জিনিসটা পাই সেটা কিন্তু আমরা পাই নেট প্রফিট। কী পাই আমরা? সেগুলো নেট প্রফিট। বুঝতে পারলে? তাহলে আমরা কী করি, গ্রস প্রফিট এবং তার সাথে যদি এখানে কোনো ইনকাম হয়েও থাকে সেইগুলোকে যোগ করে এখানে লিখি, এবং সেই টাকা থেকে আমরা এই লস, অর্থাৎ এই এক্সপেন্সগুলোকে আমরা কী করি, বিয়োগ করি, করে আমরা যেটা পাই সেটা হলো কিন্তু নেট প্রফিট। এবং এই নেট প্রফিটটাকেই, এই নেট প্রফিটটা ভালো করে দেখবে, এই নেট প্রফিটটাকেই আমরা কোথায় লিখি? এই নেট প্রফিটটাকেই দেখো আমরা কিন্তু এইখানে লিখেছি। তোমরা যদি ভালো করে দেখো, এই নেট প্রফিটটাকেই দেখো কিন্তু আমি এখানে লিখেছি, দেখতে পাচ্ছ? নেট প্রফিট বিফোর ট্যাক্স, দেখো আমি এখানে লিখেছি, এই নেট প্রফিটটাকেই লিখেছি। তো এই যে নেট প্রফিটটাকে দেখো আমি এখানে লিখেছি, এর মধ্যে তো
ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেপ্ট, প্রভিশন ফর ডাউটফুল ডেটকে আনা উচিত ছিল না। নেট প্রফিটের মধ্যে এই যে নেট প্রফিটটাকে এখানে লিখেছি এই ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে, তো তাহলে ডেপ্রিসিয়েশনকে বাদ দেওয়া উচিত ছিল, তাই না? ডেপ্রিসিয়েশনকে তো এর মধ্যে নেওয়াই উচিত ছিল না। এই যে প্রফিট অ্যান্ড লস, এর মধ্যে তো ডেপ্রিসিয়েশনকে নেওয়াই উচিত ছিল না, ডেপ্রিসিয়েশনকে তো বাদ দিয়ে প্রফিটটা নির্ণয় করা উচিত ছিল। তার কারণ এটা তো ক্যাশ ফ্লো, এর মধ্যে শুধু ক্যাশ ট্রানজ্যাকশানগুলো আসবে। কিন্তু আমরা যখন এই নেট প্রফিটটা করেছি তখন আমরা কী করেছি, তখন কিন্তু আমরা এই জিনিসগুলোকে কী করেছি, সব ডেবিট করেছি। তার মানে কি ডেবিট করেছি, মানে কি আমরা সব এইগুলোকে মাইনাস করেছি, ডেপ্রিসিয়েশনকে মাইনাস করেছি, ব্যাড ডেপকে মাইনাস করেছি, প্রভিশন ফর ডাউটফুল ডেপকে মাইনাস করেছি। কিন্তু আমাদের তো উচিত ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এই জিনিসগুলোই না আনা, এই জিনিসগুলোকেই তো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আনবো না। তার কারণ এইগুলো কি সব তো নন ক্যাশ আইটেম, এগুলোকে তো আমরা আনবোই না, না এনে যে নেট প্রফিটটা হয় এইগুলোকে আনবই না, এগুলোকে না এনে যে নেট প্রফিটটা হয় সেই নেট প্রফিটটা তো আমার এখানে লেখা উচিত ছিল, কিন্তু আমি তো তা করিনি, আমরা তো সেটা করিনি। আমরা কী করেছি, এইগুলোকেও ভুল করে এখানে বিয়োগ করে দিয়েছি। তাহলে এই ভুলটা আমাদের সংশোধন করতে গেলে কী করতে হবে, এই বিয়োগ করা জিনিসগুলো যেগুলোকে অলরেডি ভুল করে আমাদেরকে আমাদের উচিতই ছিল না আনা, এগুলোকে না লেখা ফাইনাল অ্যাকাউন্টে, না লেখা উচিত ছিল কিন্তু আমরা লিখে ফেলেছি, এই ভুলটাকে সংশোধন করবার জন্য আমাদেরকে কী করতে হবে, এই এখানে বিয়োগ করে ফেলেছি তো, তাহলে আমাদেরকে কী করতে হবে, এইগুলোকে এখানে অ্যাড করতে হবে। তার মানে কি আমি বিয়োগও করেছি আবার অ্যাডও করে দিলাম, তার মানেই কি আমি বিয়োগও এখানে ভুল করে ফেলেছি, এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি এখানে কী করলাম, এই নন প্রফিটগুলোকে কী করে নিলাম, এখানে যোগ করে নিলাম। তার মানে কি বিয়োগ যোগ করে নিলাম মানে কি দুদিক থেকেই কেটে গেল, তার মানে কি আর আমি এগুলোকে লিখলামই না। তার মানে আমার কাছে শুধু পড়ে রইলো কি, এটা শুধু কেবলমাত্র কি পড়ে রইলো, আমার কাছে ক্যাশ আইটেমটাই পড়ে রইছিল রইলো, অর্থাৎ স্যালারি, অ্যাডভার্টাইজমেন্ট এইগুলোই পড়ে রইলো। তাহলে বুঝতে পারলে আমরা কেন এগুলোকে যোগ করি, তাহলে আমরা এই টাকাগুলোকে দেখো কী করবো, সবসময় যোগ করবে, যে ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেপ্ট, ঠিক আছে, তারপর ইন্টারেস্ট অন লোন যদি থাকে সেইগুলোকে আমরা লিখব, ইন্টারেস্ট অন লোন এইগুলোকে সব করবো, এই নন ক্যাশ আইটেমগুলোকে আমরা এখানে যোগ করবো, ঠিক আছে। এবং যোগ করে আমরা যে জিনিসটা পাবো তার আবার একটা নাম আছে, সেই জিনিসটাকে আমরা বলে থাকি অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট বিফোর চেঞ্জেস ওয়ার্কিং ক্যাপিটাল, বিফোর চেঞ্জেস ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে দেখো আমরা কী পেলাম, প্রথমে আমরা কী লিখলাম দেখো, নেট প্রফিট বিফোর ট্যাক্স, তার সঙ্গে আমরা কাকে কাকে যোগ করলাম, যত নন ক্যাশ আইটেম আছে সেগুলোকে যোগ করলাম, করে আমরা যে জিনিসটা পেলাম দেখো, এই যে নেট প্রফিটের সঙ্গে সমস্ত নন ক্যাশ আইটেমগুলোকে আমরা যোগ করলাম, করে আমরা যে টাকাটা পেলাম এটাকে আমরা কী বলে থাকি, এই জিনিসটাকে আমরা বলে থাকি কি অপারেটিং প্রফিট বিফোর চেঞ্জেস ওয়ার্কিং ক্যাপিটাল, এবং তার সঙ্গে আমরা এই জিনিসগুলোকে প্লাস মাইনাস করে থাকি, ঠিক আছে, ডিক্রিজ অফ কারেন্ট লাইবিলিটিস, ইনক্রিজ অফ কারেন্ট লাইবিলিটিস, এইগুলো যোগ বিয়োগ করে আমরা যে জিনিসটা আমরা পাই সেইটাকে কিন্তু একেবারে যোগ বিয়োগ করে আমাদেরকে এই ফাইনাল কলামে কিন্তু লিখে দিতে হয়, ঠিক আছে। আবার দেখো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসেরও ঠিক তাই, এইখানে এই যেগুলো যোগ বিয়োগ করে আমরা যা পাই এখানে লিখে দিতে হয়, এবং শেষ পর্যন্ত এইখানেও তোমরা জানো যোগ বিয়োগ করে লিখে দিতে হয় এবং সর্বশেষে আমাদের অ্যান্সার বের করতে হয়। তো এই মোটামুটি আমি তোমাদেরকে একটা ফরম্যাট বুঝিয়ে দিলাম, এবারে আমরা অঙ্কে চলে যাব, গেলে তোমাদের কাছে ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো এবারে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা বসু অ্যান্ড দত্তের যে বই সেখান থেকে আমরা 2016 সালের অঙ্কটা করব, 2016 সালে উচ্চ মাধ্যমিক অ্যাকাউন্টেন্সিতে এসেছিলাম, 2016 সালের এই প্রবলেমটা আমরা সলভ করব, ঠিক আছে। তো প্রথমে দেখো ব্যালেন্স শিটটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি, তোমরা দেখো ব্যালেন্স শিট দেওয়া রয়েছে, অ্যাসেটের সাইডেও দেখো অনেক কিছু দেওয়া রয়েছে, লাইবিলিটিসের সাইডেও অনেক কিছু দেওয়া রয়েছে। তো সবথেকে গুরুত্বপূর্ণ তোমরা দেখো অ্যাসেটের সাইডে একদম নিচে আমি দেখো দাগ দিচ্ছি ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক, দেখো বছরের শুরুতে অর্থাৎ ওপেনিং ব্যালেন্সে 31/12/2018 আমার কত ছিল 3,800, এবং 31/12/2019 অর্থাৎ ক্লোজিংয়ে কত হলো 6,000। অর্থাৎ আমার ব্যাপারটা কী হলো, বছরের শুরুতে আমার ক্যাশ কত ছিল দেখো, আমি এখানে লিখেছি কি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শুরুতে ক্যাশ এবং ক্যাশের সমতুল্য কী কী হতে পারে, ক্যাশ, ব্যাঙ্ক ব্যালেন্স এইগুলো,
মার্কেটেবল সিকিউরিটিস এইগুলো হতে পারে। তো এই রকম ক্যাশ ব্যালেন্স আমার বছরের শুরুতে ছিল কত 3,800, আর বছরের শেষে অর্থাৎ ক্লোজিংয়ে গিয়ে আমার টাকার পরিমাণ কত হলো, হলো 6,000। অর্থাৎ আমি ক্লোজিং ব্যালেন্সটাকে লিখলাম, দেখো এখানে লেখাই আছে না যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে আমার ক্যাশ হলো 6,000, বছরের শুরুতে আমার ছিল 3,800 এবং বছরের শেষে গিয়ে আমার হলো 6,000। অর্থাৎ আমার ক্যাশ ইনক্রিজ হলো, বৃদ্ধি পেলো, সারা বছর ধরে আমার ক্যাশ কত বৃদ্ধি পেলো, 6,000 থেকে 3,800 বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো 2,200। এটাকে আমরা কি বলবো, নেট ইনক্রিজ, ঠিক আছে, নেট, আমরা নেট ইনক্রিজ আমাদের কত হলো, হলো 2,200। এইবার এই নেট ইনক্রিজটা কী করে হলো সেটা নিয়েই এই অঙ্কটা। তো আমরা তিনটে জায়গায় কী কী বসাতে হবে তোমাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি, এবার তিনটে জায়গায় আমরা বসাবো এক এক করে। তার আগে বলে দিই, ক্যাশ ফ্লো করার জন্য একটা গোল্ডেন রুল, একটা জিনিসকে আমরা যদি মনে রাখি তাহলে আমাদের কাছে পুরো জিনিসটা সহজ হয়ে যাবে জলের মতো। কী সেই জিনিসটা, তোমরা একটা জিনিস মনে রাখবে ভালো করে, সেটা হলো অ্যাসেট, অ্যাসেট যদি বৃদ্ধি পায়, অ্যাসেট যদি বৃদ্ধি পায় অ্যাসেটের ভ্যালু, তার মানে ক্যাশ আমাদের থেকে চলে যাচ্ছে, অর্থাৎ ক্যাশ আমার থেকে মাইনাস হয়ে যাচ্ছে, এই জিনিসটা মনে রাখবে। ঠিক একইভাবে লাইবিলিটিস, লাইবিলিটিস যদি বৃদ্ধি পায়, অর্থাৎ লাইবিলিটিসের ভ্যালু যদি আমার বৃদ্ধি পায়, তার মানে কিন্তু ক্যাশ, তার মানে কিন্তু ক্যাশ আমার কাছে আসছে, মনে থাকবে। অ্যাসেটের ভ্যালু যদি বৃদ্ধি পায় ক্যাশ চলে যাচ্ছে, অ্যাসেটের ভ্যালু যদি, লাইবিলিটিসের ভ্যালু যদি বৃদ্ধি পায় তার মানে কিন্তু ক্যাশ আসছে। একই জিনিস উল্টোভাবেও আমরা বলতে পারি, একইভাবে আমরা উল্টো জিনিসও বলতে পারি। কী বলতে পারি, দেখো যে আমাদের যদি অ্যাসেটের ভ্যালু কমে যায়, অ্যাসেটের ভ্যালু যদি কমে যায়, অ্যাসেটের ভ্যালু আমার যদি কমে যাচ্ছে তার মানে আমার কাছে কিন্তু কি ক্যাশ আসছে। আর অ্যাসেট লাইবিলিটিসের ভ্যালু যদি আমার কমে যায়, লাইবিলিটিসের ভ্যালু কমে যায় মানে লোনের ভ্যালু যদি আমার কাছে কমে যায়, তার মানে আমার থেকে ক্যাশ চলে যাচ্ছে, তার মানে এই দিকটাও মাইনাস হয়ে যাবে, বুঝতে পারলে। তো এই গোল্ডেন রুলসটাকে যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু ক্যাশ ফ্লো একদম জলের মতো সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা অঙ্কতে চলে আসি, অঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা এক এক করে আরম্ভ করব। শুরুতেই কী লেখা রয়েছে দেখো, লেখা রয়েছে কিন্তু গুডউইল। তাহলে দেখো গুডউইলের ভ্যালু কত ছিল, 30,000, ক্লোজিংয়ে কত হয়ে গেল আমার 20,000, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখো এখানে কী লিখি, প্রথমে আমরা কিন্তু এখানে লিখি নেট প্রফিট, আমরা কিন্তু এখানে লিখি কি নেট প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক আছে, নেট প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে দেখি তো আমার নেট প্রফিটটা ঠিক কত, দেখো অঙ্কে কিন্তু আগে লাইবিলিটির সাইডে তোমরা দেখো দ্বিতীয়তেই দেখো দেওয়া রয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে, আগে ছিল 25,000 এখন হয়ে গেছে 45,000, তার মানে আমার নেট প্রফিট কিন্তু বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 25 এখন হয়ে গেল 45, তার মানে আমার নেট প্রফিট কিন্তু বৃদ্ধি পেয়ে কত হলো, হলো কিন্তু আমার নেট প্রফিট বৃদ্ধি পেয়ে হলো 20,000। এরপরে তোমরা জানো ছক অনুযায়ী আমরা এখানে কী লিখি, লিখি কিন্তু আমরা নন ক্যাশ আইটেমস, আমরা কিন্তু এখানে নন ক্যাশ আইটেমগুলো লিখি। তাহলে তোমরা না একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, যখন তোমাদের ভাবো কখনো গুলিয়ে যাবে যে কোন জিনিসটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসবে, কোন জিনিসটা অপারেটিং অ্যাক্টিভিটিসে আসবে, অথবা কোন জিনিসটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসবে, তখন তোমরা কিন্তু একটা জিনিস মনে রাখবে, শেয়ার ডিবেঞ্চার লোন, শেয়ার ডিবেঞ্চার লোন অর্থাৎ টাকা কালেক্ট করার যে উপায়গুলো সেইগুলো আসবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। কেবলমাত্র ফিক্সড অ্যাসেট, কেবলমাত্র ফিক্সড অ্যাসেট আর ইনভেস্টমেন্ট যদি লং টার্ম হয় সেটা আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, বাকি দুনিয়ার সমস্ত জিনিস আসবে কিন্তু এই অপারেটিং অ্যাক্টিভিটিসে, সমস্ত জিনিস। যেমন দেখো অ্যাসেটের সাইডে প্রথমেই দেখো লেখা রয়েছে গুডউইল, গুডউইল ছিল 30,000 হয়ে গেল 20,000, গুডউইলের ভ্যালু কমে গেল, অর্থাৎ তাহলে দেখো গুডউইলের ভ্যালু আমার কত ছিল 30,000 হয়ে গেল 20,000, তার মানে গুডউইলের ভ্যালু আমার কমে গেল, অর্থাৎ এটাকে আমরা কী বলতে পারি, এটাকে কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন বলি না, গুডউইল তো ইনট্যাঞ্জেবল অ্যাসেট, ট্যাঞ্জেবল অ্যাসেট তো নয়, তো এটাকে আমরা কী বলতে পারি যে গুডউইলের ভ্যালু কমে গেল, অর্থাৎ গুডউইল রিটার্ন অফও বলতে পারি, বা আমরা বলতে পারি যে গুডউইল কী হলো, অ্যামর্টাইজেশন হলো, ঠিক আছে। তো তো এখানে আমরা কী লিখব প্রথমেই, গুডউইল, গুডউইল অ্যামর্টাইজ বলে লিখলাম, ঠিক আছে। আমরা গুডউইলের ভ্যালু আমার কতটা কমে গেল শুধু আমার ব্যালেন্সটাকে আমরা লিখবো, ঠিক আছে, অঙ্কতে আমরা কেবলমাত্র ব্যালেন্সগুলোকে লিখবো। দেখো গুডউইলের ভ্যালু কী রয়েছে, 30,000 ছিল হয়ে গেল 20,000, তার মানে আমার গুডউইলের ভ্যালু কমে গেল কত, 10,000, ঠিক আছে, এই নন ক্যাশ আইটেমগুলোকে এখানে লিখবো। তারপরে দেখো রয়েছে ফিক্সড অ্যাসেট, তো তোমরা জানোই ফিক্সড অ্যাসেট সবসময় কোথায় আসে, দেখো ফিক্সড অ্যাসেট কিন্তু আমার আসে কোথায়, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, ঠিক আছে। তাহলে দেখো ফিক্সড অ্যাসেটের ভ্যালু ছিল 40,000 হয়ে গেল 85,000,
ফিক্সড অ্যাসেট ছিল 40,000 হয়ে গেল 85,000, মানে আমি কিন্তু আরও 45,000 টাকার ফিক্সড অ্যাসেট কিনলাম, এটার মানে তাই দাঁড়ায়, আমি কিন্তু আরও ফিক্সড অ্যাসেট কিন্তু কিনলাম আরও 45,000 টাকার। ঠিক আছে, তাহলে আমার ব্যালেন্সটাকে আমরা সবসময় লিখবো, 85,000 থেকে 40,000 বিয়োগ করে আমার কত হচ্ছে, হচ্ছে কিন্তু কত হচ্ছে 45,000। তাহলে আমার টাকা কী হলো, 40,000 ফিক্সড অ্যাসেট ছিল সেটা হয়ে গেল 85,000, তার মানে ফিক্সড অ্যাসেট বেড়ে গেল মানেই কি, অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে মানেই তোমরা কী জানবে, টাকা আমার কমে যাচ্ছে, অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে মানেই টাকা কী হচ্ছে, অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে মানেই জিনিস কিনছি মানেই আমার টাকা চলে যাচ্ছে, আমার ক্যাশ চলে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে আমি এখানে কী করবো, মাইনাস করবো, ঠিক আছে, মাইনাস করবো মানে ব্র্যাকেট করে লিখবো। আর এখানে আমরা কী লিখবো, পারচেজ অফ ফিক্সড অ্যাসেট, এটা শুধু ফিক্সড অ্যাসেট বলে নয়, যে কোনো অ্যাসেটের ক্ষেত্রেই এই জিনিসটা প্রযোজ্য। ঠিক আছে, যে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেল মানেই আমার কি ক্যাশ চলে গেল। তারপরে দেখো রয়েছে ইনভেস্টমেন্ট, পাশে লং টার্ম লেখা আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট মানেই সেটাকে কিন্তু আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আনবো। দেখো ইনভেস্টমেন্ট ছিল 12,200 হয়ে গেল 11,500, তার মানে আমার অ্যাসেটের ভ্যালু কী হচ্ছে, কমে যাচ্ছে, অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে মানেই আমার কাছে কিন্তু টাকা আসছে, তার মানেই আমি বিক্রি করেছি, অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে মানেই আমি কোনো অ্যাসেট বিক্রি করেছি, আমার কাছে টাকা এসেছে। তাহলে টাকা আসলে কিন্তু আমরা প্লাস করেই লিখবো, ঠিক আছে। তাহলে লেস করলে দেখো এখানে কত হবে, তোমরা দেখো 12,200 থেকে 11,500কে আমরা যদি লেস করি তাহলে আমরা কত পাবো, 700। তাহলে যখন যোগ হবে তখন কিন্তু আমরা ব্র্যাকেট করবো না, ঠিক আছে, তখন আমরা বলবো কি, সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, ঠিক আছে, তার মানে আমরা বিক্রি করেছি বলেই আমাদের কিন্তু টাকা এসেছে এবং ইনভেস্টমেন্টের ভ্যালুটা কমে গেছে। তারপরে দেখো লেখা রয়েছে ইনভেন্টরিস, ইনভেন্টরিস মানেই কিন্তু ক্লোজিং স্টক, এটা হলো একটা কি, কারেন্ট অ্যাসেট। তো তোমরা জানো কারেন্ট অ্যাসেট কোন জায়গাটাতে আসে, এই জায়গাটাতে আসে কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। কারেন্ট অ্যাসেটের ভ্যালুটা দেখা তো কী হলো, 30,000 ছিল 45,000 হয়ে গেল, তার মানে আমার কিন্তু অ্যাসেটের ভ্যালু প্লাস হয়ে গেল, বেড়ে গেল, অ্যাসেটের ভ্যালু যেই বেড়ে যাচ্ছে তার মানেই কি নিশ্চয়ই আমি ক্লোজিং স্টক কিনেছি, আমার ক্যাশ চলে গেছে, অ্যাসেটের ভ্যালু বৃদ্ধি পাবে মানেই আমার ক্যাশ চলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কী হবে, আমার টাকা কিন্তু মাইনাস হবে, কত হবে দেখো, ইনভেন্টরিসের ভ্যালু ছিল 30,000 হয়ে গেল 45,000, তার মানে আমার কিন্তু আমি বলতে পারি আমার 15,000 টাকা মাইনাস হয়ে গেল, ঠিক আছে, আমার 15,000 টাকা কী হলো, মাইনাস হয়ে গেল। কেন, তার কারণ ইনক্রিজ অফ আমরা কী বলতে পারি, ইনভেন্টরিস, ঠিক আছে। তাহলে আমার ইনভেন্টরিসের ভ্যালু বেড়ে গেছে মানেই আমার ক্যাশ চলে গেছে। তারপরে দেখো কী রয়েছে, ডেটর্স, ডেটর্স ছিল দেখো 20,000 হয়ে গেছে কিন্তু 35,000, একইভাবে দেখো আমার অ্যাসেট বেড়ে গেছে মানেই 20,000 থেকে 35,000 হয়ে গেছে মানেই আমার ক্যাশ হাত থেকে বেরিয়ে চলে গেছে, কত হাজার বেরিয়ে চলে গেছে, সেই আবার একইভাবে আমার হাত থেকে বেরিয়ে চলে গেছে 15,000 টাকার ক্যাশ, আগেও গেল 15,000, এখনও গেল 15,000 টাকার ক্যাশ বেরিয়ে চলে গেল, তার কারণ কি, ইনক্রিজ অফ ডেটর্স, আমার ডেটর্স কিন্তু অর্থাৎ কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেয়ে গেল মানে। এবার দেখো বলছি বিলস রিসিভেবল ছিল 4,000 হয়ে গেল 10,000, আবার কারেন্ট অ্যাসেট বেড়ে গেল, তার মানেই আমার ক্যাশ হাত থেকে চলে গেছে, ঠিক আছে। তাহলে আবার আমরা কী লিখবো, ইনক্রিজ অফ বিলস রিসিভেবল। তাহলে দেখো বিলস রিসিভেবল ছিল 4,000 হয়ে গেল কত 10,000, অর্থাৎ আমার 6,000 টাকা আমার হাত থেকে বেরিয়ে চলে গেল, ঠিক আছে। এরপরে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্কে তো আমরা লিখবো না, ওটা তো আমরা এখানে করে দিয়েছি। তো এরপরে তোমরা ভালো করে দেখবে, এবারে আমরা চলে আসবো লাইবিলিটিসের দিকে। প্রথমেই দেখো রয়েছে শেয়ার ক্যাপিটাল, তো তোমরা জানো লাইবিলিটিসের ভ্যালু যদি বেড়ে যায় তার মানে ক্যাশও কিন্তু আমার বেড়ে যাচ্ছে, এই দেখো লাইবিলিটিসের ভ্যালু যদি আমার বেড়ে যায় ক্যাশও কিন্তু আমার বেড়ে যাচ্ছে। যেমন দেখো রয়েছে শেয়ার ক্যাপিটাল, তার মানে আমরা কী বলতে পারি, ইস্যু অফ শেয়ার, তার মানে আমার কাছে কিন্তু ক্যাশ আসছে, ঠিক আছে, আমার কাছে ক্যাশ আসছে, কত টাকার ক্যাশ আসছে, 55,000 আর 70,000কে যদি আমরা বিয়োগ করি অর্থাৎ আমরা পাবো কত, 15,000-এর ক্যাশ কিন্তু আমাদের কাছে আসছে, ঠিক আছে। তারপরে দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সেটাকে কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি, আর লিখবো না। তারপরে দেখো রয়েছে রিজার্ভ, দেখো রিজার্ভ কত রয়েছে, ছিল 15,000 হয়ে গেল কত, 20,000,
তাহলে তোমরা দেখো রিজার্ভকে আমরা কোথায় লিখবো? দেখো ক্যাশ ফ্লো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে তো আর রিজার্ভ লেখা যায় না, কারণ এখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কী কী আসবে? শেয়ার, ডিবেঞ্চার, লোন, মানে টাকা কালেক্ট করবার জিনিসগুলো আসবে, যে যে মাধ্যমে আমরা টাকা কালেক্ট করতে পারি। ফিক্সড অ্যাসেট সংক্রান্ত জিনিস কোথায় আসবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। তাছাড়া দুনিয়ার যা কিছু সমস্ত কিছু কোথায় আসবে তোমরা জানবে? আসবে কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিসে। সেক্ষেত্রে কিন্তু রিজার্ভও আসবে কিন্তু এই জায়গাটাতে। রিজার্ভ কত আছে তোমরা যদি বইয়ের মধ্যে দেখো তাহলে দেখবে রিজার্ভ কত আছে। দেখো রিজার্ভ ছিল 15,000, হয়ে গেল 20,000, অর্থাৎ কত টাকা বৃদ্ধি পেয়ে গেল? রিজার্ভ 15 ছিল, 20,000 হয়ে গেল, মানে 5,000 টাকা। আমরা কেবলমাত্র কিন্তু ব্যালেন্সগুলোকে লিখবো, ঠিক আছে? তারপরে দেখো বলে দিয়েছে কিন্তু 9% লোন, এখানে লোনের কথা উল্লেখ করেছে। তাহলে লোনের মাধ্যমে টাকা আমরা কালেক্ট করছি, তাহলে লোনকে আমরা কোথায় লিখবো? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমরা লিখবো। কত টাকা দেখো লোন, দেখো লোন কিন্তু এখানে দেখো দুটো অ্যামাউন্ট আছে। দেখো একটা রয়েছে, দেখো লোন কী রয়েছে, একটা 25,000, একটা 50,000। আমরা দুটোকে বিয়োগ করে লিখবো। 25,000 ছিল, কী হয়ে গেল? 50,000 হয়ে গেল, ঠিক আছে? তার মানে দেখো লাইবিলিটিসের ভ্যালু যদি বৃদ্ধি পায়, তার মানে আমাদের কাছে দেখো লোনের লোনটা ছিল কত? 25,000, হয়ে গেল কত? 50,000। তার মানে তোমরা এখানে দেখো লাইবিলিটিসটা কী হলো? বেড়ে গেলো না? তাহলে লাইবিলিটিসের দিকে কোনো কিছু বেড়ে গেলে ক্যাশও আমার বেড়ে যাচ্ছে, তাহলে আমার কাছে বেড়ে যাচ্ছে কত? 25,000। এইবারে দেখো লোনের পাশে কী লেখা রয়েছে? 9%, মানে 9% কিন্তু তার মানে ইন্টারেস্ট দিতে হবে, লোনের এগেনস্ট একটা আমাকে ইন্টারেস্ট দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে মানে আমার টাকা চলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কী লিখতে পারি? লোনও যেমন আমরা নেব, আমার কাছে টাকা আসছে, তেমনই আমাকে ইন্টারেস্টও তো দিতে হবে, তাই না? তাহলে ইন্টারেস্ট অন লোনকে আমরা এখানে লিখবো। লোন যেখানে আসবে লোনের সাথে সাথে ইন্টারেস্টগুলোও সেখানে আসবে। শেয়ার রয়েছে, শেয়ারের সঙ্গে যদি কোনো ডিভিডেন্ড থাকতো তাহলে সেটাও এখানেই আসতো, ঠিক আছে? তাহলে দেখো প্রথম লোনটা, দেখো 25,000 টাকার লোনটা কবে নেওয়া হয়েছে? 31/12/2018। আচ্ছা আমাদের এখানে ইয়ার এন্ডেডটা কবে আমরা যদি এখানে দিয়ে দিই, ফর দ্য ইয়ার এন্ডেডটা আমাদের এখানে অঙ্কের মধ্যে লেখা হয়নি, ফর দ্য ইয়ার এন্ডেড। তাহলে দেখো ফর দ্য ইয়ার এন্ডেডটা অঙ্কের মধ্যে বলে দিয়েছে 31/12/2019 কিন্তু, ঠিক আছে? অর্থাৎ অঙ্কটা শেষ হচ্ছে 31/12/2019, তার মানে অঙ্কটা শুরু হয়েছে কবে? 1/12/2019, তাই তো? তার মানে প্রথম যে লোনটা, দেখো এই যে একটা লোনের দেখো পাশে লেখা রয়েছে না টেকেন, কী লেখা রয়েছে দেখো? 31/12/2019, দেখতে পাচ্ছ তো? 31/12/2019, তার মানে 31/12/2019 কত টাকা নেওয়া হয়েছে? 50,000। আর 31/12/2018 যে লোনটা নেওয়া হয়েছে 25,000, সেটাই তো সারা বছর ধরে ব্যবহার করা হয়েছে। তো তোমরা এই জিনিসটাকে যদি একটু ভালো করে দেখো, দেখো অঙ্কের মধ্যে দেখবে একটা জায়গায় লেখা রয়েছে লোন, এবং ওপরে দেখো লেখা রয়েছে কত? 31/12/2018, আর দেখবে লেখা রয়েছে 31/12/2019, এরকম লেখা আছে। এবং লোনের পাশে একটা তারিখ দেওয়া রয়েছে 31/12/2019, তাই তো? এবং দেখবে টাকাগুলো যদি দেখবে কী কী লেখা রয়েছে, 25,000 50,000 25,000, একটা দেখবে লেখা রয়েছে 25,000, এবং আরেকটা লেখা রয়েছে দেখবে 50,000। অর্থাৎ তার মানেটা কি? 31/12/2019 কোন লোনটা নেওয়া হয়েছে? 31/12/2019 নেওয়া হয়েছে এই লোনটা, 50,000 টাকার লোনটা। তার মানে 31/12/2018 কোন লোনটা নেওয়া হয়েছে? 25,000-এর লোনটা। তার মানে 31/12/2018 মানে ঠিক পরের দিনই কত তারিখ হচ্ছে? পরের দিনই হচ্ছে 1/1/2019, তাই তো? তার মানে এই 1/1/2019 থেকে পুরো 31/12/2019 পর্যন্ত পুরো এক বছর ধরে আমরা ব্যবহার করলাম কোন লোনটা, ভোগ করলাম 25,000-এর লোনটা। আর এই লোনটা তো নেওয়া হচ্ছে অঙ্ক যেদিন শেষ হয়ে যাচ্ছে সেই লাস্ট দিন, তাহলে এটা তো আর আমি 2019-এ ভোগই করতে পারলাম না। 50,000-এর লোনটা তো আমি ভোগই করতে পারলাম না, তাই না? ভোগ করলাম সারা বছর ধরে কোন লোনটা? 25,000-এর লোনটা। তাহলে 25,000-এর যে লোনটা তার উপর আমাদেরকে কী করতে হবে? ইন্টারেস্ট পে করতে হবে। তাহলে তোমরা ভালো করে দেখো 25,000-এর লোনের ওপর ইন্টারেস্ট পে করবো, তাহলে 25,000-এর ওপর কত পার্সেন্ট লোন বলো তো? 9%, অর্থাৎ কত হচ্ছে? 2,250। এটা আমাকে পে করে দিতে হচ্ছে, ইন্টারেস্ট অন লোন পে করে দিতে হচ্ছে, মানে আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, ঠিক আছে? বোঝা গেল? এবং তোমরা আরেকটা জিনিস জেনে রাখবে, ইন্টারেস্ট অন লোন এখানেও যেমন আসবে, ইন্টারেস্ট অন লোন কিন্তু নন ক্যাশ আইটেমের মধ্যেও আসবে, ঠিক আছে? ইন্টারেস্ট অন লোন, তাহলে কত রয়েছে দেখো? ইন্টারেস্ট অন লোন 2,250, ঠিক আছে? এটা কিন্তু নন ক্যাশ আইটেমের মধ্যেও আসবে।
তো চলো এরপরে দেখি আর অঙ্কের মধ্যে কী কী জিনিস রয়েছে। তাহলে আমাদের লোন হয়ে গেলে, এবার দেখো রয়েছে কিন্তু ক্রেডিটর্স, ঠিক আছে। তাহলে দেখো ক্রেডিটর্স রয়েছে, তো ক্রেডিটর্স একটা লাইবিলিটিস, যেটা 16,000 ছিল 20,000 হয়ে গেল। তাহলে লাইবিলিটিস বৃদ্ধি পেল মানে কি, লাইবিলিটিস বেড়ে গেল মানে ক্রেডিটর্স বেড়ে গেল মানে কি, আমি নিশ্চয়ই ক্রেডিটর্সের থেকে অনেক টাকা নিয়েছি। ক্রেডিটর্স বেড়ে গেল মানে আমার ক্যাশও বেড়ে গেল। তার মানে আমরা এইখানে যদি লিখি, দেখো এইখানে আমরা লিখলে হবে ইনক্রিজ ইনক্রিজ অফ ক্রেডিটর্স, ঠিক আছে। তাহলে আমার ক্রেডিটর্স বেড়ে গেল, তাহলে দেখো 16,000 থেকে 20,000 আমার কী হলো, বেড়ে গেল। অর্থাৎ কি বলতে পারি আমরা, প্লাস করে লিখবো, ঠিক আছে। আমার টাকাও এলো, ক্রেডিটর্স বেড়ে গেলো মানে আমার টাকা এলো। বিলস পেয়ে পেলো দেখো একজন, একটা কারেন্ট লাইবিলিটিস, সেটা বৃদ্ধি পেলো 4,000 থেকে, বৃদ্ধি পেয়ে কত হলো 7,500। তার মানে আমার 3,500 টাকা কী হলো, বৃদ্ধি পেলো। তার মানে আমার কাছে টাকা এলো কিন্তু, ক্রেডিটর্স বৃদ্ধি পেলো মানে আমার কাছে টাকা এলো। তার মানে আমরা কী লিখতে পারি, ইনক্রিজ অফ কী বলতে পারি আমরা, ইনক্রিজ অফ বিলস পেবল, ঠিক আছে, বিলস পেবল। তো এবারে আমরা যোগ বিয়োগ করব। তাহলে দেখো এবারে আমরা এইগুলোকে যোগ করব, 20,000, 10,000, 5,000 এবং 2,250। তাহলে দেখো আমরা যদি যোগ করি, দেখো 20,000 আর 10,000 কত হচ্ছে 30,000, আর এখানে দেখো হচ্ছে 35,000 এবং 37,000 কত হবে 250। এটাকে আমরা যোগ করব এবং এইটাকে আমরা কী বলে লিখে থাকি তোমরা জানো, তাহলে এটাকে আমরা বলে থাকি অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট বিফোর চেঞ্জেস ওয়ার্কিং ক্যাপিটাল, এটা আমরা বলে থাকি, ঠিক আছে। তাহলে এই যে টাকাটা বেরোলো 37,250, এর নাম কি, অপারেটিং প্রফিট বিফোর চেঞ্জেস ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে। এরপরে দেখো কী রয়েছে, দেখো এই জায়গাটা এবার তোমরা যদি ভালো করে দেখো, তাহলে এইবার এই টাকার সঙ্গে আমরা এই যে 3,500, 4,000 এদেরকে যোগ করবো এবং ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলোকে আমরা বিয়োগ করব, করে আমরা এইবারে লিখব, ঠিক আছে। তাহলে তোমরা দেখো 37,250-এর সঙ্গে আমরা কাকে কাকে যোগ করব, 3,500 আর 4,000-কে, 3,500 আর আমরা যোগ করব কাকে, 4,000-কে। যোগ করে আমরা যেটা পাবো তার থেকে আমরা বিয়োগ করবো এইগুলোকে, 15,000, 15,000, 30,000 এবং 36,000-কে আমরা কী করবো, বিয়োগ করবো, করলে আমরা পাবো 8,750। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি কিন্তু টাকাটা, দেখো এই টাকাটা আমরা পাচ্ছি কত, 8,750, ঠিক আছে। তাহলে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের পুরো টোটাল টাকাটা যোগ বিয়োগ করে সব কত পেলাম আমরা, 8,750। এরপরে তোমরা দেখো আমরা এবার এই টাকাটাকে যোগ বিয়োগ করবো, দেখো 45,000 থেকে 700 যদি আমরা বিয়োগ করি, ঠিক আছে, তাহলে 45,000 থেকে আমরা যদি 700-কে বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 44,300। যেহেতু এটা বড়, তো মাইনাসের দিকটা আমাদের কিন্তু, মাইনাসের দিকটা বড় বলে পুরোটাকে কিন্তু ব্র্যাকেটে রাখতে হবে, ঠিক আছে, 44,300 পেলাম। আর এবারে আমরা চলো এই সাইডটা দেখে নিই, ঠিক আছে, এই সাইডটা, অর্থাৎ আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে ঠিক কত হচ্ছে। দেখো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কত রয়েছে আমাদের, 15,000 আর কত, 25,000, অর্থাৎ কত হচ্ছে 40,000, এবং সেই 40,000 থেকে আমরা বিয়োগ করব কত, এই মাইনাসটাকে, কত রয়েছে 2,250, 2,250 করে আমার কত হচ্ছে, হচ্ছে কিন্তু 37,750। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, 37,750 হচ্ছে, ঠিক আছে। তার মানে তোমরা ভালো করে যদি দেখো, অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমার ক্যাশের আউটফ্লো ইনফ্লো সব মিলিয়ে কত ব্যালেন্স দাঁড়াচ্ছে, ব্যালেন্স দাঁড়াচ্ছে কিন্তু এই টাকাটা। আবার দেখো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আমার ক্যাশের ব্যালেন্স টোটাল কত দাঁড়াচ্ছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আমার ইনফ্লো আউটফ্লো মিলিয়ে এই এত টাকা আবার আমার কী হচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে আমার ভালো করে দেখো, অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমার টাকার ইনফ্লো হচ্ছে, আমার কাছে টাকা আসছে 8,750। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আমার টাকা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রয়েছে মানে কি, আউটফ্লো হয়ে যাচ্ছে, আমার টাকা বেরিয়ে যাচ্ছে কত, 44,300। আবার দেখো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে কিন্তু আমাদের এই টাকাটা কিন্তু কী হচ্ছে, আমাদের কাছে আসছে মানে ইনফ্লো হচ্ছে এত। তাহলে এবার তোমরা যদি এই যেগুলো ইনফ্লো হচ্ছে, অর্থাৎ এই যে 8,750 এই ইনফ্লোটা, এই যে ইনফ্লোটাকে যোগ করে তার থেকে যদি আমরা এই আউটফ্লোটাকে বিয়োগ করে দিই না, যে বেরিয়ে যাচ্ছে, করলে তোমরা কিন্তু উত্তর হিসেবে পাবে এই টাকাটা, 2,200। তাহলে এটাই হলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার, ঠিক আছে।
তোমরা যোগ করে দেখে নেবে অবশ্যই এই টাকাটা এবং এই টাকাটাকে যোগ করবে, করে এই টাকাটাকে বিয়োগ করবে, করলে কিন্তু তোমরা এটাই পাবে এবং এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে।